ছাত্র রাজনীতি করেছে সেই আদু ভাইরা, সেই অছাত্ররা এখনো মধুর ক্যান্টিনে বসে তথাকথিত ছাত্র রাজনীতি করে, আর আমরা জাতীয় রাজনীতি করছি। কাজেই আদু ভাইদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, আদু ভাই মাদকাসক্ত চাঁদাবাজদের পিছনে ঘুরে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে নিজের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ, দেশের মানুষকে বলছি, আগামী 2024 সালে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। কাজেই আজকে যারা বাইং মাসের মতো লাভালাভি করছেন, সবার চেহারা কিন্তু মার করা আছে, সময় মতো সকল পাওনা বুঝিয়ে দেওয়া হবে। এক মাঘে শীত যায় না, যে নদীতে জোয়ার আছে সে নদীতে ভাটাও আছে। বর্তমান সরকার গত 14 বছর ধরে জনগণের ভোটের অধিকার হরণ করে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে তারা আজকে ক্ষমতায় আছে। আগামীতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের পতাকা উড়ানো হবে। কাজে আজকে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো, মনোবল অটুট রাখুন, সাহস রাখুন, ধীরতা রাখুন, এগিয়ে যান, আগামীর বাংলাদেশ আপনাদের প্রতীক্ষায়। আজকে ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলে যে সমস্ত মাদকাসক্ত ইফতিজার অছাত্ররা বাধা দিয়ে বিঘ্ন সৃষ্টি করেছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই, তাদের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রক্টরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, আপনারা পদত্যাগ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিনি ক্যান্টনমেন্ট বানানোর দুঃস্বপ্ন দেখবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাকশালীদের আস্তানা তৈরি করানোর প্রচেষ্টা করবেন না। জনগণ, এদেশের গণতন্ত্রকামী জনগণ, অতীতে বাকশাল মেনে নেয়নি, এখনো মেনে নেবে না। এদেশের ছাত্র সমাজ বারবার গণতন্ত্রের দাবিতে রাজপথে নেমে এসেছে, রক্ত দিয়েছে, ভবিষ্যতেও দেবে। কাজে আপনারা যদি ভেবে থাকেন একদল মাদকাসক্ত, একদল যৌন নিপীড়নকারী অসভ্য বর্বর কুকুরকে লেলিয়ে দিয়ে গণতন্ত্রকামীদের পথ রুদ্ধ করবেন, আপনারা সেটা পারবেন না। ছাত্র অধিকার পরিষদের চলার পথে যত বাধা আসবে, ছাত্র অধিকার পরিষদ আরো দ্বিগুণ গতিতে এগিয়ে চলবে। ছাত্র অধিকার পরিষদ এই গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে ডাকসু নির্বাচন আদায় করার সংগ্রাম শুরু করেছে। সেই ডাকসু নির্বাচন আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানাব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে যারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, সেই সমস্ত নিপীড়নকারী মাদকাসক্ত সন্ত্রাসী ছিনতাইকারী দুর্বৃত্তদেরকে রুখে দাঁড়ানোর জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাব। বন্ধুগণ, একটা সহজ সমাধান এবং ঐকিক নিয়মে আপনাদেরকে বলছি, আজকে দেখেন একটা হলে সাধারণ শিক্ষার্থী থাকে কত, 2 থেকে 2500, আর সেখানে এই গুন্ডা মাস্তান চাঁদাবাজ থাকে কয়জন, 40 থেকে 50 জন। কাজে ওই 2-1000 শিক্ষার্থী যদি ওই চাঁদাবাজদেরকে দাওয়া দেয়, ওরা আর ক্যাম্পাসে হলে থাকতে পারবে না। আপনারা দেখেছেন 2018 সালে এই হলে থেকেই আমরা কোঠা সংস্কার আন্দোলনকে বেগবান করেছিলাম, দুর্বৃত্তরা আমাদের আন্দোলনে
বাধা দিতে এসেছিল ওদেরকে আমরা প্রতিহত করেছি। আজকে প্রত্যেককে হলে এই 40-50 জন ফাউখর চাঁদাবাজ মাদকাসক্তকে প্রতিহত করার জন্য 40 জনের বিপরীতে সাধারণ শিক্ষার্থী 40 জনকে ঐক্যবদ্ধ হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী গোলামি করতে আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আজকে দাস বানিয়ে যারা আজকে চাকরের মতো মিছিল মিটিংয়ে ব্যবহার করছে ওদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের দাঁড়াতে হবে। ঢাকা